2024 সালের সবচেয়ে লেটেস্ট ডিজাইনের ঘর, আবার ওয়াশরুম সহ, অ্যাটাচ ওয়াশরুম সহ, একদম কিচেন টয়লেট সহ। দরজার ডিজাইন আছে, বেড়ায় ডিজাইন আছে, জানালা তো ডিজাইন আছে, টয়লেট স্পেস, কমোড, শাওয়ার সব দিতে পারবেন, বেসিন সহ। এখানে শীতের মধ্যে আমি একদম তারকাখচিত নকশা করেছি, মানের দিক থেকে কাঠের দিক থেকে কোথাও কোনো কমতি নেই। দেখেন একটা লুকে লাইক বাঁশের মতো, হ্যাঁ চালের মতো। আমরা বডিতেও 50 mm প্লেন শীট লাগিয়েছি, স্ট্যাম্পে লিখে দিতে পারবো, বাকি সব জায়গায় 100% সলিড লোহা। এই ঘরে টোটাল 6টা রুম করেছি আমি, এটাকে কিচেন স্পেস করেছি বেশ বড়। 4x5 হচ্ছে রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে মোটা, গরম যাতে না লাগে সেজন্য হিট হিট দিয়েছি। এই ঘরটাতে সর্বমোট 9 জোড়া দরজা রয়েছে, এখানে একটা আবার রেলিং এর মতো হবে। দোতলার টয়লেটটা হচ্ছে এইখানে। আমরা হচ্ছে এখন বারান্দা চলে আসলাম। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ঈদের পর আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম। অনেকেই কমেন্ট করে যে সবসময় শুনি যে কাঠের ঘরের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকে, কিন্তু কখনো তো দেখাতে পারলেন না। তো আজকে যেই ঘরটা দেখাবেন এই ঘরের সাথে তো আপনি অ্যাটাচ ওয়াশরুম করেছেন। জি, এটাই আকর্ষণ, এই ঘরে আকর্ষণ হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম সহ, একদম কিচেন টয়লেট সহ। আর এটা হচ্ছে আসলে অ্যাটাচ ওয়াশরুম থাকলো, এটা কিন্তু 2024 সালের সবচেয়ে লেটেস্ট কোয়ালিটি, একদম টপ কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি। তো আমরা হচ্ছে সম্পূর্ণ ঘরটা ঘুরে দেখাবো। তো বরাবরের মতো প্রত্যেকবারই তো আপনার প্রতিষ্ঠানের নাম সম্পর্কে জিজ্ঞেস করি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনাদের সকলে সুপরিচিত হাওলাদার এন্টারপ্রাইজ। ফেসবুক পেজের নাম হচ্ছে ঐতিহ্যবাহী কাঠের ঘর। আমার 2টা ওয়ার্কশপের, একটা হচ্ছে ঘোড়াদর মাতবরবাড়ি ব্রিজ, মানে কলাবাগান কাঠপুটি থেকে 0.5 কিলোমিটার, মাতবরবাড়ি ব্রিজের যেখানে ব্রিজ তার অপোজিটেই আমার প্রতিষ্ঠান, রোডের উপরে ঘোড়ার হাট, বড় করে সাইনবোর্ড লেখা আছে। এত বড় বড় ঘরগুলো তো আসলে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। জি, প্রতিটা ঘর পার্ট বাই পার্ট করে নিয়ে আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আবার আমরা রিস অ্যাসেম্বলেজ মানে সেটআপ করে দিয়ে থাকি। আচ্ছা, তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ঘরের প্রসঙ্গে চলে যাব। তো ভাই এই ঘরে আসলে মূল বিশেষত্ব কি কি আছে? জি, এই ঘরে মূল বিশেষত্ব হচ্ছে কাঠের কোয়ালিটি, নকশার কোয়ালিটি, মান, মানে সব মিলায়া মানের দিক থেকে কাঠের দিক থেকে কোথাও কোনো কমতি নেই। আপনি একদম টপ কোয়ালিটি পাবেন, মানে যেটাকে আমরা বলতে পারি যে এক্সপোর্ট কোয়ালিটি, কোথাও কোনো খুঁত নেই। আমি চেষ্টা করেছি না রাখার জন্য, ফ্রেশ কাঠ দেওয়ার চেষ্টা করেছেন। জি, এটা হচ্ছে সামনে শুধুমাত্র ঝুল। জি, উপরে একটা, নিচে একটা। আচ্ছা, নিচেরটা হচ্ছে ঝুল বারান্দার মতোই। জি, ঝুল বারান্দায় অনেকেই আছে, বয়োজ্যেষ্ঠ আছে, বাচ্চারা আছে, যারা মানে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয় বা উঠতে পারে না। আবার বর্তমানে গরমের দিন নিচের তলায় যারা থাকে তারা তো দোতলার মেম্বারদের জন্য দোতলাও ঝুল বারান্দা সবসময় যাওয়া পসিবল হয় না, তাদের জন্য এই গরমের দিনে বৃষ্টির দিনে তারা বসে এখানে বৃষ্টি উপভোগ করতে পারলো, গরমের দিনে হাওয়া খেতে পারলো, বাইরে বসে চা খেতে পারলো, সেজন্য এটা। আচ্ছা, এটা হচ্ছে খোলা বারান্দা নিচে, আর উপরে হচ্ছে অবশ্যই সামনে ঝুল বারান্দা। ভাই টিনটা কি টাইপের টিন দিয়েছে? এর আগে তো আমরা বরাবরই টালি দিয়ে থাকি। আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার কোম্পানি থেকে প্রতিনিয়তই আপডেট কিছু দেওয়ার জন্য, যাতে নতুনত্ব কাস্টমার নতুনত্ব স্বাদ পায়। এটা হচ্ছে ব্যাম্বো টালি। ব্যাম্বো টালি মানে এটা বাঁশের মতো, দেখেন একটা লুকে লাইক বাঁশের মতো। হ্যাঁ, এইটা এটা বাংলাদেশে এখন নতুন ভাবে চলছে, আপডেট ডিজাইন, একদম আপডেট। এটা 50 mm, এটা 50 mm, মোটা, যেটা একদম টপ চালের মতো। আমরা বডিতেও 50 mm প্লেন শীট লাগিয়েছি। আচ্ছা, কাঠ কি ভাই ফুললি লোহা কাঠ? এটা জি ফুললি লোহা কাঠ, শুধুমাত্র উপরে হিট প্রুফ যে সিলিংটা সেটাতে লোহা কাঠ ব্যবহার করলে বাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এটার জন্য আপনার উপরেটা আমরা রেন্টি, শুধু শাড়ি রেন্টি কাঠ ব্যবহার করেছি, বাকি সব জায়গায় একদম স্ট্যাম্পে লিখে দিতে পারবো, বাকি সব জায়গায় 100% সলিড লোহা কাঠ। সেটা আমরা ভিতরে গিয়েও কিন্তু অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আমরা একটু সামনের দিকটা দেখাই। ভাই ঘরের সাইজটা কেমন? এটা I-23 বন্ধুর ঘর, এইভাবে আছে হচ্ছে 23 ফিট, আর লেংথে আছে হচ্ছে আপনার টোটাল 25 ফিট। সামনে একটা সুন্দর কিন্তু সিঁড়ি আছে, এটার সাথে তো হাতল দিয়ে দিবেন। জি, হাতল যেহেতু ঈদের বন্ধ হয়ে গিয়েছে এই জন্য আমরা আসলে পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, কিছু কাজ বাকি রয়েছে। আচ্ছা, তো আমরা এখন সামনে গিয়ে দেখাবো। এখানে দরজার ডিজাইন আছে, বেড়ায় ডিজাইন আছে, জানালা তো ডিজাইন আছে, আর ডিজাইনটা কিন্তু আপডেট ডিজাইন, একদমই আপডেট। এই বারান্দাটা এমনি চওড়া কেমন ভাই? 4 ফিট, 4 ফিট চওড়া। চাল দিতে পারতাম চাইলে, এখানে চাল দেওয়া যেত, কিন্তু চাল দিলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, একটু খুবরি খুবরির মতো লাগে। সেটা হচ্ছে যার যার চয়েস, চাইলে আপনারা চাল দিতে পারবেন, এটাতে আমরা চাল করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই দরজার ডিজাইনটা ভাই অন্য ডিজাইন তো নেওয়া সম্ভব? এটা সূর্যমুখী ডিজাইন, হ্যাঁ যে কোনো ডিজাইন। এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন, খুবই সুন্দর। জি, কাঠটা ভাই একটু অন্য কালার লাগছে। এটা হচ্ছে বিলিঙ্গা লোহা। আমি একটু বলে রাখি, এই কাঠটা হচ্ছে আসে হচ্ছে আপনার নাইজেরিয়া, লাইবেরিয়া, ক্যামেরুন থেকে। এই কাঠের বৈশিষ্ট্য হচ্ছে এই কাঠটা অনেক শক্ত, কিন্তু এটা শক্ত হওয়ার কারণে এটা বাঁকা হয়ে যায়, যে কারণে আমরা দরজা জানলা ব্যবহার করতে পারি না। সেই জন্য এটার অল্টারনেটিভ হিসাবে এই কাঠটা আসে হচ্ছে গ্যাবন থেকে, আফ্রিকার পাশের দেশ গ্যাবন থেকে এই কাঠটা আসে। এই কাঠটা হচ্ছে ডেকোরেটিভ। করোনার আগে এই কাঠটা ইউরোপে চলতো, করোনা হওয়ার পরে আমাদের দেশে টুকিটাকি আসে, এই জন্য এটার কাঠের দামটা এটার থেকে পার সিএফটিতে, পার স্কয়ার ফিটে 500 টাকার মতো বেশি। আচ্ছা, অনেকেই ভাবে এটা লোহা কাঠ, এটা লোহা কাঠ না, কিন্তু আপনাদের ধারণা ভুল। এটার চেয়েও এটার কোয়ালিটি আরো ভালো। এই জন্য আমরা এই দরজা জানালা অন্যান্য কোম্পানি হয়তো দেখে থাকবেন অনেক রকমের সস্তা জিনিসপত্র ব্যবহার করে, কিন্তু আমি সস্তায় গা ভাসাই না। সস্তা পেয়ে বস্তা ভরে দিব এই সস্তার মানে আমি স্রোতে কখনোই গা ভাসাই না। আমি চেষ্টা করি সবসময় আমার কাস্টমারদের জন্য একদম ভালো কোয়ালিটি দিতে। ওকে, আমরা একটু ভিতরে যাই, চলুন। জি, এখন হচ্ছে আমরা ভিতরে বারান্দায় চলে আসলাম। জি ভাই, এই ঘরে মোট কয়টা রুম? জি, এই ঘরে টোটাল 6টা রুম করেছি, করে দিয়েছেন অলরেডি। এইটা ঢুকতেই আমরা এটাতে আপনারা চাইলে ড্রয়িং বা ডাইনিং দুইটার একটা যে কোনো ব্যবহার করতে পারবেন। এটার স্পেসটা হচ্ছে 8 ফিট বাই 13 ফিট। এইটা আমি করেছি কিচেনের জন্য মূলত, তারপরেও যদি কেউ এটাকে রুম হিসাবে ব্যবহার করতে চায় সেটাও পারবে। এটা কিচেন, সবাই আজকাল আমি দেখেছি কাস্টমারদের ক্রাইটেরিয়া হচ্ছে একের ভিতরে সব, একটা ছাদের নিচে আপনারা কিচেন টয়লেট সব সুবিধা চান। তাদের কথা মাথায় রেখে আমি এটাকে কিচেন স্পেস করেছি বেশ বড়, 8 বাই 10। এখানে আপনারা চাইলে খুব সুন্দরভাবে ক্যাবিনেট দিয়ে আপনারা কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন। ভাই, খুঁটিটা কেমন দিয়েছেন ঘরে? একদম টপ ভাই, খুঁটিটা হচ্ছে 4 বাই 5। 4 বাই সলিড লোহা কাঠ ভাই, এটাতে কোনো ফাঁক ফোকর নাই, তেল দেওয়া নাই, সলিড। কোথাও ঘরে তেল পাবেন না। তেল দিয়ে আমি চাইলে এটাকে মেকআপ করতে পারতাম, মেকআপ সুন্দরী, কিন্তু এটাতে কোথাও আমি সলিড জিনিসে তেল কেন দেবো? যদি আমার মধ্যে ঘাপলা থাকতো তাহলে আমি তেল দিতাম ভাই। একবার আসতো তো খুঁটিগুলা ভাই, একদম আসতো। শুধু নিচে এটার পোর্শনে সিমেন্টে খুঁটি দেওয়া হয়েছে যাতে সেটা হচ্ছে ভালো, যাতে টেকসই হয় সেজন্য। একদম, এটা 3 সুতা রড দিয়ে এই সিমেন্টের খুঁটিগুলো বানানো। আচ্ছা, আর এই 4 বাই 5 হচ্ছে রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে মোটা, টপ, একদম টপ। গরম যাতে না লাগে সেজন্য হিট প্রুফ দিয়েছি, যাতে ডেকোরেশনও হয় প্লাস হচ্ছে গরম না লাগে, আর শীতের দিনে কুয়াশার পানিটা যাতে না পড়ে। আচ্ছা, এই যে ভিতরের ঘরের দরজাও ডিজাইন করা আছে, এটা দরজাও একদম সেম, খুব সুন্দর করে নকশা করা। এটা হচ্ছে ভাই নতুন ডিজাইন। জি আচ্ছা, আমরা এখন ভিতরের ঘরে যাব। জি, তো ভিতরে প্রথম হচ্ছে এইখানে একটি, এটা ডাইনিং হল ভাই। জি, ডাইনিং হল। আর এই ঘরগুলো ভাই সবাই তো পছন্দ করে এই সিঁড়িগুলো। জি, একদম ডুপ্লেক্স সিঁড়ি। সিঁড়ির কোথাও কোনো রাখিনি, সিঁড়িটার মধ্যে আমি একদম তারকাখচিত নকশা করেছি, হাতে খোদাই করা নকশা। সময় স্বল্পতার কারণে এখানে বোর্ড দিতে পারিনি। এখানে বরাবরের মতো প্লাইবোর্ড হবে, এখানে কিচেন কেবিন হবে বা শোরেক যেটাই বলেন। এখানে একটা এক্সিট গেট রয়েছে, যারা কিচেন টয়লেট আলাদা করে বানাতে চান বা আপনাদের সেফটি মানে এক্সিট গেট। আর ভাই সবসময় তো বলে সবাই টয়লেট করা যায় অ্যাটাচ করে, আর আপনি তো এই ঘরের সাথে অ্যাটাচ করে টয়লেট করেছেন। মুখের কথায় না, আমি কাজে বিশ্বাসী। একদম আজকে দেখিয়ে দিব আমি বাথরুমের রুমটা বানিয়েছি। আপনারা এই লোহা কাঠ, এইখানটা তো আমি লোহা কাঠ ব্যবহার করেছি মেহরাব ভাই, এটার ফ্লোরে। জি, ফ্লোরেও যাতে রেশি কাঠ দিলে কি টাইলস করতে একটু সমস্যা হতে পারে, এটা লোহা কাঠ দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে আপনার টাইলস ঢালাই দিয়ে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ঢালাই দিয়ে আপনি এটার উপরে টাইলস করতে পারবেন। বডিতে পিভিসি বোর্ড দিয়ে একদম বিল্ডিং এর মতো আপনার ফিটিংস লাগিয়ে ব্যবহার করবেন, কোনো রকমের কোনো অসুবিধা ছাড়া। বিশাল বড় কিন্তু ওয়াশরুমের জন্য স্পেস, এটা কিন্তু বিশাল বড় একদম। এখানে আপনি টয়লেট স্পেস, কমোড, শাওয়ার সব দিতে পারবেন, বেসিন সহ। আচ্ছা, আমরা মোটামুটি নিচতলার দেখালাম, এখন দেখো নিচতলার হচ্ছে যেটা নাকি বেডরুম সেটা। এটা হচ্ছে কিং সাইজের বেডরুম। এইটার স্পেসটা হচ্ছে অলমোস্ট 11 ফিট বাই 13 ফিট। হাইটটা কেমন ভাই নিচতলার? ভাই এটা 11+। যে লড়াগুলো আছে আর যে শোয়া পাইরগুলো আছে এগুলো তো লোহা কাঠের। জি জি জি, 100%। এটা বিন্দুমাত্র কোনো ভুল নাই আপনার। ইসে বাইলসে যেটা দিয়েছি সেটাও দেখেন অনেক চওড়া দিয়েছি। লড়াটা দিয়েছি আমরা 4 বাই 3। এখানে দেখেন মেহরাব ভাই শোয়া পাইর যেটা দিয়েছি, এখানে অনেকে এত মোটা খুঁটিও দেয় না, কিন্তু আমরা স্ট্রেংথের জন্য, দেখার সৌন্দর্যের জন্য 4 বাই 4 দিয়েছি। আচ্ছা, এখন আমরা চলে যাবো এই সিঁড়িটা দিয়ে দ্বিতীয় তলায়। এই ঘরটাতে সর্বমোট 9 জোড়া দরজা রয়েছে ভাই। 9 জোড়া দরজা, 9টা দরজা। আচ্ছা, জানালা ভাই কতগুলো আছে? জানালা টোটাল হচ্ছে 30 জোড়া জানালা রয়েছে। তো ভাই আমরা চলুন একটু দ্বিতীয় তলায় যাই। জি, দ্বিতীয় তলায় গিয়ে দেখাই। এইখানটাতেও সিঁড়িতে আমরা হাতল দিয়েছি, দুই পাশে হাতল দিয়েছি। এইখানে বাচ্চাদের জন্য চাইল্ড লক, সেফটি লক ব্যবহার করেছি। এইখানে একটা আবার রেলিং এর মতো হবে যাতে এটা ঢাকনার মতো থাকে, ঢেকে দেওয়া যায় বা আটকে দেওয়া যায়। এই তলার স্পেসটা হচ্ছে 9 ফিটের মতো, 9 ফিট প্লাস আছে, কেউ চাইলে মেপেও নিতে পারবেন। এইটা হচ্ছে লিভিং স্পেস, নিচতলার মতো। এটার স্পেস হচ্ছে 13 বাই 13। জি, এটাও লোহা কাঠ। শুধুমাত্র হিট প্রুফ যে সিলিংটা, এইটা আমরা ব্যবহার করেছি রেন্টি কাঠ, এছাড়া সম্পূর্ণ মানে লোহা কাঠ। আর দোতলার টয়লেটটা হচ্ছে এইখানে, সরি এই কাঠটা মিস্ত্রি খুলে যায় নাই হয়তো। এইখানে স্পেস রয়েছে, বড় সাইজের একটি টয়লেট রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন ফ্লোরে আপনারা চাইলে আপনারা টাইলস লাগিয়ে এরকম করে খুব সুন্দরভাবে অ্যাটাচড বাথরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু উপরের তলা নিচ তলা কিন্তু একবারে আলাদা টয়লেট হয়, টোটালি সেপারেট। এটার মতো শান্তি কথা পাবেন না ইনশাআল্লাহ। আর এটা ভুগিঝুগি বা এরকম নর্মাল ভাবার কোনো কারণ নেই। এটাতে একদম বাথরুমও যেটা বানিয়েছি এটা একদম টপ কোয়ালিটি কাঠ ভালো দিয়েছি, এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না, সব মিলে ব্যবহার। আর এটা হচ্ছে স্টোর রুম। জি, এটা স্টোর রুম। আর নিচের যে বেডরুমটা দেখলাম সেটার মধ্যে তো এটার সাইজ ভাই? জি, বরাবরের মতো এটা ওই বড় সাইজের একটা কিং বেড। সবার ঘরে তো দেখি ভাই জানালা ভিতর দিয়ে, আপনার জানালা বাইরে দিয়ে কেন? আমি সবার থেকে একটু হলো ব্যতিক্রম। ব্যতিক্রমটা করার কারণটা? ব্যতিক্রমের কারণ হচ্ছে এই জানালাগুলো আমরা অনেক কমপ্লেন শুনি। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদের থেকে এই রিভিউ নিতে, এটা ব্যাড হোক গুড হোক, কাজের ক্ষেত্রে মান বাড়ায়। এই কমপ্লেন ছিল যে ভিতর দিয়ে জানালা দিলে কাঠের ঘরে এই পানিগুলো, বৃষ্টির পানি ভিতরে দিয়ে আসে। একটা মানুষ যখন ঘর নেবে সে অবশ্যই চাইবে ভালোভাবে ব্যবহার করার জন্য, কোনো প্রকার যাতে সাইড এফেক্ট না হয়। সো আপনি কাঠের ঘর নিয়ে যদি আপনি বিপদের সম্মুখীন হন, সেটা তো আমাদের জন্য মোটেই সুখকর ব্যাপার না। এটার জন্য আমরা খরচ বেড়ে গেলেও এটা আমরা চেষ্টা করছি যে বাইরে দিয়ে দেওয়ার জন্য, যাতে কাস্টমারদের সমস্যা না হয়। এই জানালাগুলো বাইরে দেওয়ার কারণে আমার খরচ বেড়ে গেছে কিন্তু অনেক, একদম সেফ। তো তার মানে আমরা বলতে পারি এই জানালাটা বাইরে দেওয়ার কারণে বৃষ্টির পানি কিন্তু ভিতরে আসে। হ্যাঁ, বৃষ্টির পানি ভিতরে আসবেই না। আচ্ছা, আমরা এখন চলে যাব এই ঘরের প্রধান আকর্ষণ যেটা ঝুল বারান্দা। ঝুল বারান্দার এই দরজাটাতেও মেহরাব ভাই আমরা নকশা করেছি নিচের দরজার মতো, একদম সিএনসি তে খুব সুন্দর ফিনিশিং দেওয়া। এই যে দেখুন দুই পাল্লার দরজা নকশা কিন্তু দেয়া, খুবই সুন্দর। তো আমরা হচ্ছে এখন বারান্দা চলে আসলাম, আর ভাইয়ের কিন্তু একটি সুন্দর ঘরের কালেকশন আছে, সেটা কিন্তু আলাদা ভিডিওতে অলরেডি আপলোড দেওয়া হয়ে গিয়েছে। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলেই পাবেন। আর আমরা এখন চলে আসলাম বারান্দায়, এইখানেও হিটপ্রুফ ফর্ম দেয়। আচ্ছা, আর বারান্দাটা হচ্ছে শুধুমাত্র সামনে ঝুল। জি, 4 ফিট চওড়া। হ্যাঁ, সামনেই এনাফ। শুধু শুধু এখন কাঠের যে দাম ভাই, একটা ঝুলেই তো অনেক কস্টিং। তিনটা ঝুল যেখানে পাওয়া যেত বা চারটা ঝুল যেখানে পাওয়া যেত, এখন একটা ঝুলে সেই কস্টিংটা চলে আসে। এখন তার চাইলেও খুব একটা ই করার সুযোগ থাকে না ভাই। আর এমনিতে ভাই আপনারা চারদিকে ঝুল বারান্দা দিয়ে তো ঘরে চারদিকে দেওয়া যাবে। আগে যে ঘরটা ছিল সেটাতে একটা ছিল, আমি পরে নোয়াখালীতে বিক্রি করছি তিনটা ঝুল দিয়ে। তিনটা ঝুল বা চারটা ঝুল বা একটা ঝুল, যে যেটা চান নিতে পারবেন অবশ্যই। এছাড়াও আধুনিক ডিজাইনের ঘরগুলো ফয়সাল ভাই বানিয়ে দিয়ে থাকে। তো ভাই মোটামুটি আপনার এই ঘরটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো। এখন হচ্ছে প্রাইস সম্পর্কে যাবতীয় ধারণা আমরা নিচে গিয়ে দিব। তো ফয়সাল ভাই এতক্ষণে সুন্দর ঘরটা দেখলাম, 2024 সালের সবচেয়ে লেটেস্ট ডিজাইনের ঘর, আবার ওয়াশরুম সহ। তো ভাই এটার প্রাইসটা কেমন যাচ্ছেন? জি, এটার প্রাইস হচ্ছে ভাই একদম কাস্টমারের বাসায় ফিটিং খরচ সহ সম্পূর্ণ খরচ আমাদের একদম 19 লাখ টাকা খরচ পড়বে। আচ্ছা, এর ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি ফিটিং আপনাদের, ডেলিভারি এবং ফিটিং চার্জ আমাদের মধ্যে, শুধুমাত্র মিস্ত্রিদের থাকা খাওয়ার খরচটা মানে ব্যয় করবে। আর হচ্ছে একটু মালটা আনলোড করে নেবে, মানে যেখানে যা যার বাসায় যাবে আনলোড করার খরচটা নামিয়ে নেবে, আর মিস্ত্রি থাকা খাওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, সেক্ষেত্রে এই সেম ঘরটা যদি কেউ মিক্স কাট দিয়ে নেয় কেমন খরচ পড়বে ভাই? এইটা যদি কেউ মিক্স কাট দিয়ে দিতে চায় তাহলে সেক্ষেত্রে 10.5 থেকে 11 লাখ টাকা খরচ পড়বে ভাই। তার মানে মোটামুটি হাফ কিন্তু প্রাইসে নেমে আসে। তো এছাড়াও কিন্তু আপনাদের আসলে অসংখ্য ঘর আছে। এই যে এখানে একটি টপ বারান্দার ঘর আছে, এখানে একটা 1.5 তলা টপ বারান্দার ঘর রয়েছে, মানে সেমি দোতলা টপ বারান্দার ঘর রয়েছে। এখানে একটি 1 তলা সিঙ্গেল ঘর। 1 তলা ঘর সচরাচর আসলে কাদের প্রেশারে উঠানো হয় না, এটা একটা 1 তলা ঘর। দেখেন কাঠের দাম এত বাড়া বাড়ছে ভাই, এই 1 তলা ঘরটা এখন 3.5 লক্ষ টাকা বিক্রি করতে হবে ভাই। যে ঘরটা নাকি 2.5 লাখ টাকায় বিক্রি করতাম, 1-1.5 বছরের ব্যবধানে একটা 2.5 লাখ টাকার ঘরে অলমোস্ট 1 লাখ টাকা বেড়ে গেছে ভাই। আমাদের কিছুই করার থাকে না, আমাদের প্রফিট মার্জিন ইভেন কমছে। আপনাদের হচ্ছে ঘর তৈরির কাঁচামালই হচ্ছে কাঠ, আর কাঠের দাম বাড়লে আপনাদের পুরোপুরি বেড়ে যায়, প্রফিট কমে ক্যাপিটাল বাড়ে। আগে যেখানে আমরা একই টাকা দিয়ে যেই ক্যাপিটাল দিয়ে 10টা ঘর উঠাতাম, সেখানে এখন আমাদের 5টা 6টা 7টা ঘর উঠাতেই হিমশিম খেতে হচ্ছে। তো যাই হোক ফয়সাল ভাই, আপনাদের হচ্ছে বাকি ঘরগুলো কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবারও দেখানো হবে অবশ্যই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক।